আর্মি লেখা বিহার নম্বরের গাড়িতে করে পাচার করা হচ্ছে কোটি কোটি টাকা। খবর শুনে জলপাইগুড়ির বাংলাদেশ সীমান্ত সংলগ্ন চাউলহাটি এলাকায় রহস্যজনক গাড়ির পেছনে ধাওয়া করে বিহার নম্বরের দুটো গাড়িকে আটক করে পুলিশের হাতে তুলে দিলেন গ্রামবাসীরা। যদিও গাড়ি তল্লাশি করে কোটি নয়, পুলিশের দাবি উদ্ধার হয়েছে 1,22,000 টাকা। এই টাকা কোথায় কি উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল তদন্ত করে জানার চেষ্টা চালাচ্ছে জলপাইগুড়ির রাজগঞ্জ থানার পুলিশ। ঘটনায় 7 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। হাওয়া গরম হচ্ছে, ধীরে ধীরে থানার লোক বাড়তেই আছে, ধীরে ধীরে থানার লোক বাড়তেই আছে, গ্রামবাসী যারা আসছে। আমরা কাজটা ভালো বুঝি কি পাবলিক।